বন্ধুরা, ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হলেন ভগবান শ্রীকৃষ্ণ। হিন্দু ধর্মে পূজা করা অন্যতম জনপ্রিয় দেবতা। তার হাতে একটি বাঁশি এবং তার মাথায় একটি ময়ূর পালকের মুকুট সহ তাকে করুণা, কোমলতা এবং ভালোবাসার দেবতা হিসেবে বিবেচনা করা হয়। শুধু এই দেশেই নয়, 1960 সাল থেকে ভগবান কৃষ্ণের উপাসনা পশ্চিম বিশ্বেও ছড়িয়ে পড়েছে, বিশেষ করে ইসকনের মাধ্যমে প্রচারের পর। তার জীবন, যা প্রাচীন পাণ্ডুলিপি দ্বারা বর্ণিত হয়েছে, তা হল শক্তি, অলৌকিকতা, নম্রতা, প্রেম এবং আনুগত্য সমন্বিত একটি যাত্রা। আজকের ভিডিওতে ভগবান কৃষ্ণ সম্পর্কিত এমন কিছু আকর্ষণীয় তথ্য সম্পর্কে আপনারা জানতে পারবেন যেটা আগে কোনোদিনও শোনেননি। তো চলুন শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 5, রাসলীলার সময় ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের সাথে নাচতেন এবং তিনি এমনভাবে নাচতেন যে প্রতিটি গোপীরা ভাবত যেন তিনি একা কৃষ্ণকে নিয়ে নাচছেন। ফ্যাক্ট নাম্বার 4, কৃষ্ণ সম্পর্কিত বিভিন্ন সাহিত্য, ভারতনাট্যম, ওডিসি, কথাকলি এবং মণিপুরী নৃত্যের মতো বিভিন্ন অভিনয় শিল্পকে অনুপ্রাণিত করেছে। ফ্যাক্ট নাম্বার 3, রাম ও কৃষ্ণ উভয়েই ছিলেন ভগবান বিষ্ণুর অবতার। একটি অবতারে রাম বালিকে হত্যা করেছিলেন এবং তিনি বালির বিধবা স্ত্রী তারাকে আশ্বস্ত করেছিলেন যে বালি তার পরবর্তী জন্মে প্রতিশোধ নিতে সক্ষম হবে। তার পরের জন্মে বালি জরা হিসাবে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনিই সেই ব্যক্তি যিনি কৃষ্ণকে হরিণ ভেবে তার পায়ে তীর মেরে তাকে হত্যা করেছিলেন। ফ্যাক্ট নাম্বার 2, ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী ছিল। এই 16,108 জন স্ত্রী থাকার কারণ হল ভগবান কৃষ্ণ যখন নরকাসুর রাক্ষসকে হত্যা করে 16,100 জন মহিলাকে রক্ষা করেছিলেন, তখন তাদের পরিবারগুলি তাদের গ্রহণ করতে অস্বীকার করেছিল। তখন সেই মহিলারা ভগবান কৃষ্ণের কাছে ফিরেছিলেন, তাই তিনি তাদের সম্মান রক্ষা করার জন্য তাদের প্রত্যেককে বিয়ে করেছিলেন। তবে প্রাচীন পাণ্ডুলিপিতে অষ্টভার্যা বা 8টি বধূকে কৃষ্ণের প্রাথমিক স্ত্রী হিসাবে উল্লেখ করা হয়েছে। তারা হলেন রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, কালিন্দী, মিত্রবৃন্দ, সত্য, ভদ্র এবং লক্ষণ। বন্ধুরা, ফ্যাক্ট নাম্বার 1 জানার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, এরকম আরও আমেজিং ফ্যাক্টস দেখার জন্য। ফ্যাক্ট নাম্বার 1, বন্ধুরা, রাধাকৃষ্ণর প্রেম সম্পর্কে আমরা সবাই জানি, কিন্তু আপনাদের যদি বলি রাধাকৃষ্ণের প্রেম বলে কিছুই ছিল না, হয়তো অনেকে এই কথাটি বিশ্বাস করবেন না, কিন্তু এটিই সত্য। অধিকাংশ ধর্মগ্রন্থেই, যেমন মূল মহাভারত, 4 বেদ, 108টি উপনিষদ, গীতার 18টি অধ্যায়ের 700টি শ্লোক, বিষ্ণু পুরাণ এবং বিভিন্ন পুরাণের মতো প্রাচীন পাণ্ডুলিপির বেশিরভাগ ক্ষেত্রে ভগবান কৃষ্ণের সঙ্গে রাধার কোনো উল্লেখ নেই। কিন্তু কেউ কেউ বিশ্বাস করেন যে কবি জয়দেব এবং আচার্য নিম্বাক তাদের সাহিত্যে রাধাকৃষ্ণের প্রেমকে উল্লেখ করেছেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করুন। এবং ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে যদি আপনারা আরও আমেজিং ফ্যাক্ট জানতে চান তাহলে আমাকে কমেন্টে লিখে জানান। থ্যাংক ইউ।